আছে জানো তো বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। শুধুমাত্র কোনো একটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু বলবো না। ওয়াইটিতে যা দেখতে পাচ্ছি, যারাই অতিরিক্ত চালাকিরি করতে যাচ্ছে শুধুমাত্র কয়েকটা ভিউজদের জন্য, কিছু টাকা ইনকামের জন্য, তারা কিন্তু তাদের অরিজিনাল যে রূপটা, আসল যে চরিত্রটা নিজেরাই কিন্তু নিজেদের মাধ্যমে তুলে ধরছে বন্ধুরা, এবং সবার কাছে জাস্ট হাস্যকর হয়ে উঠছে বন্ধুরা। তো এখন আমি ভিডিওটা কাকে নিয়ে করছি, ভিডিওটা ক্রিয়েশন অফ মৌয়ের মৌ দিদিভাই এবং কল্লোল দাদাভাইকে নিয়ে করছি। আমি এত রাতে ভিডিও কখনোই দিই না, কিন্তু আর্জেন্ট এই ভিডিওটা আমাকে এই মুহূর্তে করতেই হবে, তাই তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি অরিজিনাল তথ্যটা আমি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরতে পারব। তো আজকে যেহেতু শনিবার, আমি দুপুরে একটা তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম গামলাকে নিয়ে, তারপর একটা আমি ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখেছো আশা করছি, এবং তারপর আমি আর কোনো ভিডিও দিতাম না। কিন্তু যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাই তোমাদের সামনে ভিডিওটা আমার রাতেই দিতে হলো। তোমরা কিন্তু নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। এবার কেন আমি প্রথমে বললাম যে অতি চালাকের গলায় দড়ি, একটা কথা তোমাদেরকে একটু মনে করাতে চাই। এই যে মৌ দিদিভাইয়ের একটা জায়গায় একটুখানি খামতি আছে, একটুখানি বলাটা ভুল, অনেকটাই খামতি আছে বা অনেকটা অভাব আছে। এই অভাবটা একমাত্র ঈশ্বর এবং তোমার ডক্টর, এনারাই কিন্তু এই জায়গাটা ফুলফিল করতে পারে, তাই না? কোনো মানুষের কথাই যেমন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় না, তেমনি কোনো মানুষের মানে অভিশাপেও কিন্তু কারোর জীবন নরক হয়ে ওঠে না বন্ধুরা, তাই না? যেটা সত্য সেটা নিয়ে আমরা বলছি, তার মানে এই নয় যে আমাদের বলা কথাকে কেন্দ্র করে কারোর সংসার ভেঙেও যেতে পারে, কারোর সংসার গড়েও যেতে পারে। হ্যাঁ, গড়ার বিষয়টা তবুও মেনে নেওয়া যায়, যে মানুষ মানুষের যে কথাগুলো বলে বা যে বুদ্ধিগুলো দেয় সেগুলো যদি মেনে চলে, অনেক সময় সংসারটা কিন্তু জোড়া লেগে যায়। কিন্তু যারা মনে মনে স্থির করেই নেয় যে আমরা সংসারটাকে কখনো জোড়া লাগাবো না, আমরা সংসারটাকে ভাঙবই ভাঙবো, তারা কিন্তু যতই তাদেরকে আমরা বলে বোঝাই, তারা কিন্তু ওই আলটিমেটলি ওই ভাঙার জায়গাটা কি একদম বেছে নেবে বন্ধুরা। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, ঢুমকির ভিডিও দেখলাম, 27 মিনিট আগে ভিডিওটা আমি দেখলাম। সেখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট ভিডিওটা দেখে না অবাক হয়ে গেলাম। পুরো ভিডিওটা দেখলাম, একদম মন দিয়ে দেখলাম, একবার ছেড়ে দুবার ভিডিওটা দেখলাম, আসল বিষয়টা ওই ভিডিওর মধ্য থেকে বোঝার চেষ্টা করলাম। আলটিমেটলি গিয়ে কিন্তু আমি বুঝতে পারলাম যে এই ঢুমকি এরকম হঠাৎ করে এই রকম ভিডিও আমাদের সামনে দেওয়ার আসল রিজনটা কি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আসল রিজনটা কি জানো? মৌ দিদিভাইয়ের যেই জায়গাটায় একটা প্রবলেম, যেই জায়গা নিয়ে প্রতি মুহূর্তে মৌ দিদিভাইকে কাটাছেড়া করা হয়েছে, সেটা এই ঢুমকি বলো, ঢুমকির হাজবেন্ড বলো, ঢুমকির যে সমস্ত সাপোর্টাররা আছে তারা বলো, ঢুমকির যেই সমস্ত ভিউয়ার্সরা আছে তারা প্রত্যেকে কিন্তু কাটাছেড়া করেছে মৌ দিদিভাইয়ের ওই একটা জায়গা নিয়ে, যেইটা হচ্ছে কিনা তার বাচ্চার যে একটা অপূর্ণতা আছে সেই জায়গাটাকে নিয়ে। কিন্তু ওই যে বললাম, ভগবান চাইলে আর তোমার ডক্টররা চাইলে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে যেতে পারে, তাই না? কখন কার কোল আলো করে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা চলে আসে এটা কিন্তু আমরা কেউ জানতে পারবো না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ফিরে যাচ্ছি 1 বছর কি 2 বছর আগেকার কথায়, 1 বছরই হবে হয়তো, 1 বছর আগেকার কথায়, ঠিক যখন মৌ দিদিভাই প্রথম চিকিৎসার কথা হয় ব্যাঙ্গালোর না চেন্নাই, যাই হোক এই এই একটা জায়গায় যখন তার চিকিৎসার কথা হয়, এবং সে যথারীতি ওই চিকিৎসার জন্য কিন্তু তোমার চেন্নাইও গেছিল, এবং তখন কিন্তু তাদের বাড়িতে তার মা, মানে মৌ দিদিভাইয়ের মা, মৌ দিদিভাইয়ের বাবা কিন্তু এসেছিল। সেই মুহূর্তে হঠাৎ করে এই ঢুমকি এবং তার হাজবেন্ড একদিনকে তার শাশুড়িমাকে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে এসে নিয়ে চলেতে চায়। তখন আমরা বলেছিলাম যে তুমি তো শাশুড়িমাকে চুরি করে নিয়ে যাচ্ছে, ছোট ছেলে শাশুড়িমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই কথাটা অনেকেই হয়তো বুঝতে ভুল করেছে, কেন আমরা চুরি বলছি? অধিকার কি নেই ছোট বউয়ের, ছোট ছেলের শাশুড়ি মায়ের তার কাছে যাওয়ার? কেন অধিকার থাকবে না, অবভিয়াসলি আছে। কিন্তু মা যখন বড় ছেলে বড় বৌমার কাছে থাকছে, তখন তাদের কাছে একবার অন্তত বলাটা উচিত ছিল যে মাকে আমরা নিতে এসেছি, মা কিছুদিন আমাদের কাছে থাকুক, আবারও তোমাদের কাছে আসবে। কিন্তু না, সেটা না করে শাশুড়িমার যে কাপড় পরনে পরা ছিল সেই কাপড় পরা অবস্থাতেই, কোনো রকম কোনো কিছু লাগেজ নয়, কোনো জামা কাপড় নয়, কোনো একটা ভালো জুতো নয়, কিচ্ছু নয়, যেই কাপড়ে পরে আছো সেই কাপড়েই চলো আমাদের স্কুটিতে চেপে আমাদের বাড়ি। আচ্ছা, সেই সময় এইভাবে নিয়ে যাওয়ার কি কোনো রকম কোনো কারণ ছিল? হ্যাঁ, কারণ তো একটাই ছিল যে সেই সময় মৌ দিদিভাইয়ের চিকিৎসাটা শুরু হয়েছিল, যদি সেই সময় কিছু একটা প্রবলেম সৃষ্টি করতে পারে তবে কিন্তু কেল্লা ফতে হবে এই গামলার, কারণ সরি এই ঢুমকির। কারণ কি, এই যে মৌ দিদিভাইয়ের একটা অপূর্ণতার জায়গা রয়েছে সেইখানটা যদি ফুলফিল মৌ দিদিভাই করে ফেলে,
তাহলে তো আর এই ঢুমকি কোনো কিছু নিয়ে মৌদিদি ভাইকে কথায় কথায় খোঁটা দিতে পারবে না। না আমার সন্তান আছে বলে আমার এত চাপ, আমার সন্তান আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে। যাদের সন্তান নেই তাদের সংসার হয় না, যাদের সন্তান থাকে তাদেরই সংসার হয়। দেখো মানছি বাচ্চা বাড়িতে থাকলে ঝামেলাটা একটু বেশি হয়, কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু এক। দুটো মানুষ থাকলেও যেই রান্না করতে হবে, দশটা মানুষ থাকলে পরিমাণটা একটু বেশি, কিন্তু সেই তো কড়া খুন্তি হাতা মশলা সবজি কাটা বাসন মাজা সবই তো করতে হবে। তাহলে সেই সময় সেই যে নিজের মেয়ে আছে বলে এই যে একটা তার রব যে আমার মেয়ে আছে তুমি আমার কাছে যাচ্ছ না, ওর কেউ নেই তুমি ওর কাছে কেন ওকে হেল্প করবে, এইভাবে কিন্তু সেই সময় মোদিরবার কাছ থেকে কিন্তু তার শাশুড়িমাকে জোর জবরদস্তি করে কিন্তু নিয়ে চলে গিয়েছিল। সেই নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, তারপর সমস্ত কিছু থেমে গেছিলো। হঠাৎ করে তোমরা দু মাস আগে দেখতে পেলে যে এই ঢুমকি তার শাশুড়িমার অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাবদ যে টাকা জমেছিল তার সাথে আরও কিছু টাকা মনে হয় ছিল না, যাই হোক মোট 30,000 টাকা তোলে। কাউকে কিছু না জানিয়ে শাশুড়িমাকে সাথে করে নিয়ে 5,000 টাকা শাশুড়িমায়ের হাতে এবং 25,000 টাকা নিজে নিয়ে কিন্তু কলকাতায় এখন কোন্নগর থাকে সেখানে কিন্তু চলে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন বা মৌদিদি ভাই যখন কথাটা বলে যে মানে দেড় মাস পর কথাটা প্রায় মৌদিদি ভাই তার ভিডিওতে বলে যে টাকাটা আমরা নিয়ে গেছি এই কথাটা ভিডিওর মধ্যে বলতাম না, কিন্তু কখনো যদি বলা যায় না শাশুড়িমার হয়তো কিছু একটা হয়ে গেল তখন কি মানুষ বলবে যে শাশুড়ি মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো গেল তো গেল কোথায়, থাকতো বড় ছেলে বড় বউয়ের কাছে, তার মানে বড় ছেলে বড় বউই নিয়েছে। তাই আমরা কথাটা যখন জানতে পারলাম তখন তোমাদের সামনে আমরা জানিয়ে দিলাম বা জানতে পেরেছিল, আমরা ভেবেছিলাম ও জানাবে, ও যেহেতু জানায়নি আমরা জানিয়ে দিচ্ছি যে টাকাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ছোট বউ এসে তুলে নিয়ে গেছে। এই নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম যে যে টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলা হলো সেটা শাশুড়িমার কাছ থেকে কেন নিয়ে যাওয়া হলো, কারণ 5,000 টাকা শাশুড়িমাকে দেওয়া হয়েছে, কিছু মানুষকে মিষ্টি খাওয়াবার জন্য পাড়া প্রতিবেশীদের টাকা দেওয়া হয়েছে এবং কিছু টাকা তার ননদকে মানে সাগরের মাকে আর কাকে নাকি 500 টাকা দেওয়া হয়েছে। তাহলে আজকে ঢুমকি তোকে একটা আমি প্রশ্ন করছি, তুই যে এই যে আজকে যে জিনিসটা করলি সেই দিন যদি মৌদিদি ভাইয়ের সামনে ক্যামেরা অন করে তুই বলতিস যে এই টাকাটা কি আমি নিয়ে গিয়ে আমার কাছে রাখবো নাকি তুমি তোমার কাছে রাখবে, মা তো তোমার কাছে থাকে, তা কি তোমার কাছেই টাকাটা থাকবে নাকি আমি টাকাটা নিয়ে যাব, নাকি দুই বয়ে এই টাকাটা নিজেদের কাছে হাফাপ করে রাখি, নিজেদের কোনো কাজে লাগাবো না, শাশুড়ি মায়ের জন্যই গচ্ছিত থাকবে। যেহেতু এক ছেলের বউয়ের কাছে থাকলে অপরজনের মনোমালিন্য একটু হতে পারে, তাহলে দুই ছেলের বউয়ের কাছেই থাকবে। এই যে আজকে তুই ঘটনাটা ঘটালি সেটা যদি সেই দিন করতিস তাহলে তো এই কন্ট্রোভার্সির মুখে পড়তিস না। তুই কত বড় মিথ্যাবাদী তুই একবার ভেবে দেখ। তুই কি বলেছিলিস যে ওই টাকায় আমি সোনা কিনে দিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, তখন আমরা তোকে প্রশ্ন করলাম যে কানেরটা কিনেছিস তুই সেই কানেরটা তো শাশুড়িমা কিন্তু কখনো পড়তে পারবে না, ওই কানেরটা তুই তোর জন্য কিনেছিস। তুই সেটাকে আরো উগ্র রূপ ধারণ করে পরের দিনের ভিডিওতে কানেরটা পরে তুই ভিডিও করতে বসে গেলি যে হ্যাঁ আমি পড়েছি, আমি ওই লক্ষ্মীর ভাণ্ডার আমি করিয়েছি, ওই লক্ষ্মীর ভাণ্ডার করবার জন্য আমি টাকা খরচা করেছি, তাই আমি ওই টাকার ভাগিদার। এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব যে টাকাটা পাওয়াতে একটু হেল্প করলো সে টাকাটার ভাগিদার হয়ে গেল? এটা কি কখনো সম্ভব? তুই তোর আদার্স মানুষ তোর আত্মীয় কুটুমদের একটু জিজ্ঞেস করিস তো যে তুই যে কথাটা বলেছিলি সেটা কতটা সত্য, কতটা যুক্তিযত, সত্য মিথ্যা পরে আসুক কতটা যুক্তিযত। আমাদের কোনো একটা কাজে এই অনেক মানুষ লেখাপড়া ঠিকঠাক জানে না, তারা কিন্তু ব্যাংকে গেলে একটা অপর মানুষের হেল্প নেয়, এর মানে কি তাই যে সে ব্যাংক থেকে যে টাকাটা তুলছে সেই মুহূর্তে সেই টাকাটা পুরোপুরি তার অধিকারে চলে যাবে কিনা, সে টাকাটা পাওয়াতে হেল্প করেছে? এটা কি কখনো সম্ভব রে? কিন্তু তুই এই অসম্ভব কথাবার্তা তোর ভিডিওতে বেশ কিছুদিন মানে প্রায় 10 যাবৎ 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা 20 মিনিট প্রতিদিন ভিডিওতে বলে গেছিস। তুই কি এটা ঠিক করেছিস? তুই যে মিথ্যে মিথ্যে অ্যালিগেশনগুলো এই মৌদিদি ভাইয়ের উপর লাগিয়েছিস এই যে মৌদিদি ভাই নাকি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কবে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তোকে যদি মৌদিদি ভাই বাড়ি থেকে বের করে দিত তাহলে মৌদিদি ভাইয়ের যেরকম একটা রুম আছে তোরও তো ওখানে একটা রুম আছে। তুই আজকের ভিডিওতে বললি যে ওটা শ্বশুরের অংশ, আমিও তো ওর অধিকার। হ্যাঁ মৌদিদি ভাই কি সেই অধিকার থেকে তোকে বঞ্চিত করেছে? তাহলে অধিকার থেকে তুই বঞ্চিতও হবি না, অথচ দোষের ভাগিদার তুই মৌদিদি ভাইকে করবি যে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা কোন ধরনের কথাবার্তা হলো? তুই তোর ভিডিও তুই আজকে বললি যে আমরা চাকরি সূত্রে কলকাতা গেছিলাম আর মৌদিদি ভাইয়া চিকিৎসা সূত্রে কলকাতা যাচ্ছে, তাহলে তুই তো নিজের মুখেই বললি যে তুই চাকরি সূত্রে কলকাতা গেছিস, তাহলে বারংবার কেন তুই ভিডিওতে বলিস তোর ভিউয়ার্সদেরকে যে মৌদিদি ভাই তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? কেন রে এই মিথ্যা কথাটা কেন বলিস?
তোর যদি কলকাতা যাওয়ার ইচ্ছা না থাকতো, তোর বাবার বাড়িতে কিন্তু একটা জমি, তোর বাবারই জমি, তোরা পয়সা দিয়ে কিনেছিলিস, তাহলে তুই সেখানে কেন থাকতে পারলি না? যে হাজবেন্ড কলকাতায় জব করছে, আমি এখানে থাকি না, তুই স্বামীর সাথে থাকবি, যে জিনিসটা একটা প্রত্যেকটা মেয়েরাই চায়, তুই সেটাই করেছিস। তাহলে ফালতু ফালতু অহেতুক তুই কেন মোদি দিদিভাইয়ের নামে দোষ দিয়েছিস? তুই ভিডিওর মধ্যে বলেছিস যে নিশ্চয়ই বাংলাদেশে কোনো গোলতাপড়ি আছে মোয়ের, তাই মো এখানকার ছেলেকে বেছে নিয়েছে নিজের জীবন সঙ্গী হিসেবে, এই যে অরাজকতা কথাগুলো বলেছিলিস, তুই কেন বলেছিলিস? আজকে যে ভিডিওটা তুই করলি, সেই ভিডিওতে তোকে সবাই সাবাসি তালি দিচ্ছে, কিন্তু যারা সাচ্চা ইনসান, যারা নিরপেক্ষতা বজায় রাখে, তোর ভিডিও দেখে, তারা তোকে প্রশ্ন করবে, তুমি আজকে যে ঘটনাটা ঘটালে সেটা তুমি সেই দিন কেউ ঘটাতে পারতে? ভিডিও করতে, ও তোর ওপর ভিডিও করতো, এই তোর ওপর ভিডিও করতো, কিন্তু তুমি সেই দিন না করে, সেই দিন তুমি লুকিয়ে লুকিয়ে টাকাটাকে নিয়ে চলে গিয়ে এত কিছু ভিডিওর মধ্যে বলে আজকে তুমি এটাকে কি সতীপনা দেখাতে ওখানে গেছো? একটা মেয়েকে কাটাছেঁড়া করা হলো, কাটাছেঁড়া করার পর সেই মেয়েটার গায়ে এখন মলম লাগাতে গেছে, সেই মলম লাগিয়ে লাভ কি বন্ধুরা? আঘাতটা তো সে পেয়েই গেছে, কষ্টটা তো সে পেয়েই গেছে, টাকা এই করেছে। এই যে ঢুমকির হাজবেন্ড মানে সসীম মাস্টার, যা নয় তাই বলে গেল, যা নয় তাই, যে আমার ভাই এই মানে আমার দাদা ওই, আমার বৌদি এই, আমার বৌদি তাই, ঢুমকি তো কত কিছুই বললো, যে টুটি টিপে নাকি তার হাজবেন্ডের একদম শেষ করে দেবে, কত কথাই না বললো। তাহলে সেই সমস্ত কথাবার্তা আজকে বলা হচ্ছে, যে শাশুড়িমাকে সামনে দাঁড় করিয়ে বলা হচ্ছে যে আমি তোমার কাছ থেকে টাকাটা জোর করে নিয়ে গেছি। শাশুড়িমা তো যথারীতি একদম থতমত খেয়ে গেছে, কারণ কি তার বয়স হয়েছে, একে তো মুখে উনি কথা বলতে পারেন না, তারপরে এই রকম দুই বউ সামনে কি বলবে কি বলবে? সেখানে বড়মার, আমি বড়মা বলি মানে ঢুমকি শাশুড়িমা মোদি ভাই শাশুড়িমাকে, রোদ লাগছে, ঢুমকি বোঝাতে চাইছে ভিউয়ার্সদেরকে যে তুমি ভয়ে টেনশনে ঘেমে যাচ্ছ, তখন বলছে না 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 আমার প্রচণ্ড রোদ লাগছে। মোদি ভাই কিন্তু বললো যে ঘরে এসো, ঘরে এসে বসো। যথারীতি তারা ঘরে বসলো, তার মানে ঢুমকির মা গেছিল সাথে, ঢুমকির মা বসলো, ঢুমকি কিন্তু বসলো না। এবং ওই ভিডিওর মধ্যে ঢুমকির কথাবার্তা যথেষ্ট রূঢ়ভাবে ছিল, কিন্তু ওখানে মৌদি দিদি ভাই তথা কল্লোল দাদা ভাই যথেষ্ট নম্র এবং কয়েকটা কথাই বলেছে। এবং এই ভিডিওতে আমি ঢুমকির মাকে সত্যি মানে সাবাসি দিতে চাইছি, উনি কিন্তু প্রথমেই ঢুকে একটা কথা বলেছেন যে কেন এই সমস্ত তোমরা মনোমালিন্য করছো, নিজেদের মধ্যে মিটবাট করে নাও না, এগুলো কি ভালো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কত নোংরা কথা বলছে, একটা মা হিসেবে কি সুন্দর বোঝাচ্ছে, তোকে ভিডিও করতে লাস্টে বারণ করছে, ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর, তুই তোর মায়ের মুখের উপর কি বলি, দূর। এই আর একজন মহিলা ক্যামেরা বন্ধ করতে বলছে, ক্যামেরা বন্ধ করতে বলছে, তার মানে বুঝতে পারছিস আসল উদ্দেশ্য হচ্ছে ভিউজ, আসল উদ্দেশ্য হচ্ছে ক্যামেরা বন্দি, এছাড়া আর কিন্তু কিছুই নয়। আর একটা উদ্দেশ্য কি জানিস, তোর মেন মোটিভ আমি তোকে বলে দিচ্ছি চোখে আঙুল দিয়ে, তুই হয়তো ভাববি যে হ্যাঁ এ বলে দিলই হয়ে গেল, না রে, তোর মনে এটাই চলছে, তুই আমাদেরকে মিথ্যে কথা বললেও তোর মনে কি চলছে তুই নিজে একবার আমার কথার সাথে মিলিয়ে দেখিস তো, যে তুই চাইছিস যে এখন এই মুহূর্তে বড় মাকে ওখান থেকে তোর কাছে এনে রাখবি, কারণ কি মৌদিদি ভাইয়ের এখন চিকিৎসা শুরু হবে, ট্রিটমেন্ট শুরু হবে, সেইখানে যদি মৌদিদি ভাইকে যেন তেন প্রকারে আবারও তুই এই চিকিৎসার একটা যে রাস্তা, চিকিৎসার যে একটা পথ, সেই পথে একটু আঘাত আনতে পারিস, যদি আবারও বাচ্চা হওয়ার এই একটা সুন্দর মুহূর্তকে তুই নষ্ট করতে পারিস, তুই মানে এই জিনিসটাকে আবারও শেষ করে দিতে পারিস, সেই প্ল্যানিং করেই কিন্তু তুই গেছিস, না হলে আজকে এতগুলো দিন হয়ে গেল টাকা 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 নিয়ে, যদি সত্যিই মুখের উপর টাকাটা দেওয়ার ছিল তার পরের দিনই তুই আসতে পারতিস, মেয়ের এক্সাম হয়ে গিয়েছিল, মেয়ের তোর রুমের সমস্ত কিছু সেট আপ হয়ে গেছিল, তারপরে অতগুলো ভিডিও না নামিয়ে একদিন এসে যেমন আজ গেলি, পয়সা তো দিয়ে চলে গেলেই পারতিস, তাই না? কিন্তু আজকের ভিডিওতে তুই বারংবার একটা কথা বোঝাতে চাইলি যে এরা তোমার বড় ছেলে, এদের প্রবলেম থাকতে পারে, আমি ছোট ছেলের বউ, আমার অভাব অনটন থাকতে পারে না, আমার প্রবলেম থাকতে পারে না। তুই আরো একটা কথা বোঝালি যে আমার বাড়িতে তোমার গরম লাগে, তুমি আমার বাড়িতে যেতে পারবে না, আর ওরাও তো এখন কলকাতা যাচ্ছে, তাহলে ওদের বাড়িতে তোমার গরম লাগবে না। বারবার তুই এটা বলতে চাইছিস যে তুমি আমার সাথে যাবে কিনা এখন, বড়মা বলছে না, কল্লোল দাদা ভাই পরিষ্কার ভাবে জিজ্ঞাসা করাচ্ছে, মা তুমি আমাদের সাথে এখন থাকতে চাইছো নাকি ওর সাথে যেতে চাইছো, তুমি যেটা চাইবে সেটাই হবে। বড়মা বারবার বলছে না আমি যেতে চাইছি না, আমি এখন তোমাদের কাছেই থাকবো, মানে মোয়েদের কাছে থাকবে, পরবর্তী সময়ে ঢুমকিদের কাছে যাবে। কিন্তু ঢুমকির বলার মানে আসল বিষয়টা হচ্ছে যে তুমি যদি এখন আমাদের সাথে না যাও, তাহলে কোনোদিনও আমি আর তোমার মুখ দেখবো না, আমার একটা মেয়ে আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি আর কোনোদিনও তোমাদের এই চত্বরে পা রাখবো না, আমি কোনোদিনও মুখ দেখবো না, তুমি আমাকে আর কোনোদিনও হয়তো দেখতেও পাবে না এই ভিটেতে, কারণ কি
তুমি যদি এখন আমার সাথে যেতে চাও তো চলো, নচেত কিন্তু মানে যাওয়া হবে না। ও নিজের ভিডিওতে বলেই ফেললো, এদের অসুবিধা আছে, মানে মেয়েদের অসুবিধা আছে, মেয়েদের প্রবলেম আছে, তুমি তাদের সাথে থাকতে পারবে কেন? আমার জীবনে অসুবিধা নেই, আমারও তো ব্লাড কম, আমারও তো মেয়ের এই ওই হচ্ছে। কই, কোনো সময় মনে হয় না যে আমার সাথে তোমার গিয়ে একটু থাকা উচিত? না, আমি এখানে একটা কথা বলবো যে অবশ্যই শাশুড়ি হিসাবে দুই বৌমার কাছেই কিন্তু শেয়ার করে ভাগ করে থাকা উচিত, কিন্তু ঢুমকি তোর উদ্দেশ্যর কখনই কিন্তু সাকসেসফুল আমরা হতে দেবো না, কারণ এই সময় মৌ দিদিভাইয়ের পাশে একটা মানুষের কিন্তু থাকা প্রয়োজন। হ্যাঁ, যাদের এরকম অবস্থায় কেউ থাকে না সেটা আলাদা বিষয়, কিন্তু শাশুড়িমা যাকে মৌ দিদিভাই নিজের মায়ের মতো ভালোবাসছে, সেই শাশুড়িমা যদি সেই বৌমার বেবি হওয়ার সময়ে একটা কঠিনতম পথে যদি একটু সাহারা দেয়, তাতে তোর অসুবিধাটা কোথায় বলতো? কোথায় অসুবিধা? তোর যদি তোর শাশুড়িমাকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখার এত ইচ্ছা, দাঁড়া না, মোদির ভাইয়ের এই IVF চিকিৎসাটা হয়ে যাক, একটা বছর হয়ে যাক, তারপর তুই তোর কাছে নিয়ে গিয়ে রাখবি। কিন্তু না, তুই তোর কথার মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দিলি যে এখন যদি চলো তো চলো, নচে যেতে হবে না। তোমার ছেলে তো বলেই দিয়েছে তুমি যাও, পয়সা ফেরত দিয়ে এসো, আমি আর আমার মেয়ে ওখানে যাব না। তার মানে তোর আসল মোটিভ, তোর আসল লক্ষ্যই হচ্ছে এটা, মোদিদি ভাইয়ের যে চিকিৎসা পদ্ধতি চলতে যাচ্ছে বা আরম্ভ হতে চলেছে সেটাতে একটা ব্যাঘাত আনা। ডুমকি বলছে তার নাকি বিয়ে করে আসাটাই পাপ হয়েছে। আরে, ওই মা ওই শশীনকে জন্ম দিয়েছিল বলেই তো তুই আজকে ওই শশীনকে নিজের স্বামী হিসেবে পেয়েছিস, তাই না? তো সেখানে ডুমকি আরো বলছে যে যেই সমস্ত বাজে কথা নাকি বেরিয়েছে সেগুলো নাকি এই সমস্ত শাশুড়ি মায়ের কর্মকাণ্ডের জন্যই নাকি বাজে কথাগুলো বেরিয়েছে। দেখ ডুমকি, একটা কথা বলি, তুই বোকা বানাতে পারিস সবাইকে, কিন্তু আমাদেরকে অন্তত বোকা বানাতে পারবি না, কারণ তোর যদি তোর শাশুড়ি মাকে নিয়ে আসারই ছিল তাহলে সেই দিন তুই তোর শাশুড়ি মাকে নিয়ে যাসনি কেন, যেই দিনকে টাকাটা তুই নিতে এসেছিলিস? আর যদি টাকাটা তোর ফেরত দেওয়ারই ছিল, আর টাকাটা যদি নিজের কাছে রাখার কোনো ইচ্ছা তোর না থাকে, তাহলে সেই দিনকে এই রকম ভিডিও করে টাকাটা নিয়ে জিজ্ঞাসা করতে পারতিস? কিন্তু তুই সেটা না করে লুকিয়ে লুকিয়ে যেমন প্রথমবার শাশুড়িকে নিয়ে গেছিলিস, সেরকমই কিন্তু টাকাটা নিয়ে চলে গেছিস। যখন দেখছিস নানান দিকে তোকে নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে, সব থেকে বড় প্রমাণ কি, যে করে দিয়েছে এই লক্ষ্মীর ভান্ডারটা, সে প্রত্যেককে আমাদেরকে কমেন্টস করে জানিয়েছে যে কোনো রকম কোনো টাকা লাগেনি, তুই যে মিথ্যেবাদী তার প্রমাণ তো এই থেকে হয়। তুই বলেছিস লক্ষ্মীর ভান্ডার করাতে নাকি তুই এত টাকা খরচা করেছিস, কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে সে নিজে কমেন্টস করেছে যে লক্ষ্মীর ভান্ডার করাতে এক টাকাও লাগেনি। এই বড়মার, আমার মায়ের এবং আর একটা বড়মার, একসাথে তিনজনকার আমি লক্ষ্মীর ভান্ডার পেপার জমা দিয়েছি, মানে কাগজ, এবং তাদের একসাথেই কিন্তু একদিনই কিন্তু টাকা তুলতে আরম্ভ করে। তাহলে যে করে দিয়েছে সে বলছে এক টাকা লাগেনি, আর তুই তোর ভিডিওতে বারংবার বলে চলেছিস যে লক্ষ্মীর ভান্ডার করাতে এত টাকা, লক্ষ্মীর ভান্ডার করাতে এত টাকা আমার খরচা হচ্ছে, তাহলে সেখানে আমরা বলবো না যে যেই জিনিসটা সরকার দিচ্ছে সেই জিনিসটা করাতে টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা যে নিয়েছে সে তো অবৈধ একটা কাজ করেছে, তাহলে তার নামে কেস করা উচিত? এবং তুই যে কথাটা বলছিস তোকেও টানা হবে, কথাটা বলে তো আমরা কেউ ভুল করিনি যে কেসটা করা হবে, কারণ যেটা সরকার থেকে দিচ্ছে তার জন্য কেউ যদি টাকা নেয় সেটা তো অবৈধ, আর সেটা তুই জোর গলায় বলছিস, যদি না বলা হতো না জানতাম সেটা আলাদা বিষয়, তুই সেটা বড় গলায় বলছিস, তাহলে সেটা নিয়ে তো আমরা বলবোই আমাদের ভিডিওতে। তো মোটমাট বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করবো না, মোটমাট কথা হলো ঢুমকি এখন এই মুহূর্তে চাইছে বড়মা যাতে এই ঢুমকিদের কাছে চলে যায়, যাতে কিনা মৌ দিদি ভাইয়ের এই যে চিকিৎসা পদ্ধতির যে একটা লং একটা প্রসেস, একটা যে এক দেড় বছরের যে এক বছর কি এইটা, এই চিকিৎসাটা চলবে এক বছর, তারপর বেবি, এই সময়ে যাতে মৌ দিদি ভাইয়ের পাশে শাশুড়িমা না থাকে। একটা কথা জেনে রাখবি ঢুমকি, রাজা বিনে কিন্তু রাজ্যটা কখনোই কিন্তু একদম বেকার হয়ে যায় না, হয়তো একটু টলমল টলমল করে কিন্তু চলে কিন্তু যায় রে। তাই তুই যদি জোর করে বড়মাকে নিয়েও চলে যাস, ওপরে যদি ভগবান বলে কিছু থাকেন, তিনি যদি মনে করেন যে হ্যাঁ ভগবান তো অবশ্যই আছেন, তিনি যদি মনে করেন যে যতই বাধা আসুক না কেন মোদি ভাইয়ের কোলে একটা ছোট্ট ফুটফুটে বেবি আসবে এবং সে মানুষের মতো মানুষ হবে, সেটাতে কিন্তু তুই কোনোদিনও আটকাতে পারবি না, তুই যতই প্ল্যান করিস না কেন। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটায় আমি ক্লিয়ার করে সমস্ত কিছু বলতে পারলাম, এবং বাকিটা তোমরা মৌ দিদি ভাইয়ের কালকের যে ভিডিও দেবে সেই থেকেই আশা করছি তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একটা কথা বলবো, ঢুমকির এই ভিডিওতে কেউ প্লিজ বলে যেও না, আসল বিষয়টা বোঝার চেষ্টা করো যে মৌ দিদি ভাইয়ের এই চিকিৎসা পদ্ধতিতে জাস্ট একটা কাঁটা হয়ে এই ঢুমকি দাঁড়াতে চাইছে, আর কিছুই নয়। এইগুলো ঢুমকি আর সসমের একটা মাস্টার মাইন্ড প্ল্যান, এছাড়া আর কিচ্ছু নয় বন্ধুরা। চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আমার যদি একটা কথাও তোমাদের ভুল মনে হয়ে থাকে তো প্লিজ কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।